গুড মর্নিং, কেমন আছো হৃদয়? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার জনক সম্পর্কে আমরা আলোচনা করব, তুমি প্রস্তুত আছো তো? জি স্যার, আপনি শুরু করতে পারেন। তাহলে চলো শুরু করা যাক। বাংলা গদ্য ছন্দের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা গদ্য সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গদ্য সাহিত্যে চলিত রীতির জনক প্রমথ চৌধুরী। এবার তুমি বলো তো দেখি, তোমার মনে আছে কিনা? জি স্যার, বাংলা গদ্য ছন্দের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা গদ্য সাহিত্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং গদ্য সাহিত্যে চলিত রীতির জনক প্রমথ চৌধুরী। গুড, খুব সুন্দর বলেছ। এরপর আসো, বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা নাটকের জনক দীনবন্ধু মিত্র, আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা প্রবন্ধের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা প্রহসনের জনক সত্যেন্দ্রনাথ দত্ত। এবার তুমি দেখে দেখে একবার বলো। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাংলা নাটকের জনক দীনবন্ধু মিত্র, আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা প্রবন্ধের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা প্রহসনের জনক সত্যেন্দ্রনাথ দত্ত। ওকে, এরপর আসো, বাংলা মহাকাব্যের জনক হলেন মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী, বাংলা মুক্ত ছন্দের জনক কাজী নজরুল ইসলাম। আবারও তুমি দেখে দেখে বলো। বাংলা মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত, আধুনিক গীতি কবিতার জনক বিহারীলাল চক্রবর্তী, বাংলা মুক্ত ছন্দের জনক কাজী নজরুল ইসলাম। ওকে, বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা কবিতায় সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। এবার তুমি বলো। বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা কবিতায় সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। ওকে, বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন, অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। হৃদয়, একটু খেয়াল করো, এখানে বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন, অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান, মনে থাকবে তোমার? জি স্যার। ওকে, বাংলা গজলের জনক কাজী নজরুল ইসলাম এবং বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত, যাকে নিধুবাবুও বলা হয়, তুমি একটু বলো। জি স্যার, বাংলা গজলের জনক কাজী নজরুল ইসলাম এবং বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত বা নিধুবাবু। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা সাহিত্য ধারার পাঁচটি ক্ষেত্রের জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এক, আধুনিক বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত। দুই, বাংলা মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। তিন, আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। চার, বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। এবং পাঁচ, বাংলা কবিতায় সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। আবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম উভয়েই বাংলা সাহিত্য ধারার দুটি ক্ষেত্রের জনক, যেমন বাংলা গদ্য ছন্দের জনক রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যদিকে বাংলা মুক্ত ছন্দের জনক কাজী নজরুল ইসলাম
এবং বাংলা গজলের জনক কাজী নজরুল ইসলাম। আশা করি বাংলা সাহিত্য ধারার জনক সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হয়েছে হৃদয়, কি বলো? জি স্যার, আমি এখন পুরোপুরি ক্লিয়ার। আপনাকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ক্যারিয়ার একাডেমি বিডি চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের সুন্দর স্বপ্নগুলো সত্যি হোক, সমৃদ্ধ হোক সম্ভাবনাময় ক্যারিয়ার, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।